কি ব্যাপার তুলো ডিম চপ আছে, তারপর দই বড়া আছে, চিকেন বিরিয়ানি আছে, এটা চিকেন বিরিয়ানি, এটা দই বড়া, গরুর মাংস, পরোটা, কোকোনাট পুডিং, চটপটি, চিকেন বিরিয়ানি, জেলো, কোক, ১৫০, দই বড়া ৪০ টাকা, ডিম চপ ২৫ টাকা, এগুলি ৩০ টাকা করে, যে জেলো ৩০ টাকা করে, গরুর মাংস পরোটা ১৫০, কোকোনাট পুডিং হলো ৫০ টাকা, চটপটি ৫০ টাকা প্লেট, চিকেন বিরিয়ানি ১৫০ টাকা প্লেট। কতদিন যাবত এই বিজনেসের সাথে আপনি জড়িত? এই বিজনেসের সাথে আমরা জড়িত ৫ বছর। যে খাবারগুলো আছে এগুলো কি আপনি শুধু মেলায় বিক্রি করেন নাকি আপনাদের কোনো রেস্টুরেন্ট বা আছে? ক্যাটারিং হাউস আছে আইজা হেসাল ধানমন্ডিতে, তো আমরা ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা আমাদের আছে। আপনাদের এগুলো কি অনলাইনে কোনো? জি 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 জি, অনলাইনে আমাদের ওই আমাদেরকে অর্ডার করলে আমরা তখন আর কি অর্ডার অনুযায়ী আর কি পৌঁছে দিই। আমার কাছে প্রোডাক্ট ম্যাক্সিমাম যেগুলো, যে বড় বিটসের যে মালাগুলো স্টোনের, এগুলো আমি নিজে হাতে তৈরি করি, প্লাস মুম্বাই কিছু কালেকশনস আছে, ইন্ডিয়ান কিছু কালেকশনস আছে, এই আর কি। এই সমস্ত জুয়েলারি আছে, ডায়মন্ড কাট আছে, গোল্ড প্লেটেড আছে, গুজরাটি আছে, মারাঠি আছে। এই আপনি নিজে হাতে কী কী তৈরি করেন? যেগুলো করি সেগুলো বড় বিটসের এবং এই যে পার্লে ক্রিস্টাল, যে এই মালাগুলো আমি নিজে হাতে তৈরি করি, যেগুলো হচ্ছে এগুলো যে প্রাইস হচ্ছে এমনি ১২০০, বাট আমি আজকে ডিসকাউন্ট দিচ্ছি ৮০০। আমার নিজের হাতে হচ্ছে আমি র মেটেরিয়ালস কিছু কিনে নিয়ে আসি, যেমন এইগুলো তৈরি করি, এই বিটসগুলো কিনে নিয়ে আসি, এগুলো তৈরি করি, এই যে এই জাতীয় জিনিসগুলো আমি তৈরি করে থাকি, যেমন এইগুলো আছে, একটা অক্সিডাইজ আছে, এইসব আমি নিজে তৈরি করে থাকি, তারপরে হচ্ছে এইগুলো আছে, এগুলো করে থাকি, নিজেরা তৈরি করে থাকি। আপনি যে প্রোডাক্টগুলো আছে আপনি অনেক বাইরে থেকে ইনপুট করেন, তো এগুলো ইনপুট করে কি আপনি করেন নাকি কারো? অ্যাকচুয়ালি আমার ওখানে আত্মীয় স্বজনরা কেউ কেউ আছেন, তারা আসার সময় কাউকে বলে দেয় যে ওদের ক্যাপাসিটি অনুযায়ী নিয়ে আসতে, নিয়ে আসে। এখানে আমার হোলসেলার আছে, তাদের কাছ থেকে কিছু নেই, এভাবে আমি ডিল করি। শুধু মেলাই করেন নাকি আপনার পেজ আছে? আমার রাঙা আমার পেজের নাম, আমার ব্যানারটা এখানে আছে নিচে টেবিলের নিচে, একটু দেখতে পারেন। আপনি অনলাইন পেজগুলো সেল করেন? আমার পেজের নাম রাঙা। আপনি যখন এই বিজনেসটা শুরু করেন তখন আপনার আসলে কত টাকা নিয়ে ইনভেস্ট করেছি? অ্যাকচুয়ালি আমি এটা খুব শখের বসে করেছি, প্রথমে খুব নিজের হাতে বানানো কিছু টুকি টাকি দিয়ে অনলি ২০,০০০ এরকম, তারপরে আস্তে আস্তে বাড়িয়েছি, এখন প্রায় এখন হয়তো ২-৩ লাখের উপরে আছে এরকম। কি এটা কি একাই করতেছেন নাকি? না, আর কেউ নেই, আমি আছি, আমার সঙ্গে আমার মেয়ে হেল্প করছে, আমার মেয়ে ফার্মাসিস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়েছে, পাস করেছে এবারে। কি এই শুধু এই বিজনেসই করতেছেন নাকি পাশাপাশি কোনো জব? আমি হাউস ওয়াইফ, পাশাপাশি এটা করছি। জি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।